আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আবারও আমার চ্যানেলে ইন করার জন্য আপনাকে ধন্যবাদ। আমার আজকের ভিডিওটি কিভাবে ইংরেজি তারিখকে বাংলা তারিখে রূপান্তরিত করতে হয় তা নিয়ে। আমরা বাংলাদেশের মানুষ, যদিও আমাদের ভাষা বাংলা, আমরা বাঙালি এবং আমাদের নিজস্ব বাংলা ক্যালেন্ডার, বাংলা মাস ও বাংলা বছর আছে, কিন্তু আমরা ইংরেজি সালের তারিখ প্রায় সকল ক্ষেত্রে ব্যবহার করি, ফলে তা সবার জানা থাকে। আর বাংলা সাল ব্যবহার না করার কারণে আমাদের ঐতিহ্য আমরা ভুলে গেছি। তবে কোন কোন সময় বাংলা তারিখ ব্যবহার করতে হয়। আমরা একটু চিন্তা করলে ইংরেজি সাল ও তারিখকে বাংলা সাল ও তারিখে রূপান্তর করতে পারি। ইংরেজি সালকে বাংলা সালে রূপান্তর করার নিয়ম, অথবা ইংরেজি খ্রিস্টাব্দ তারিখকে বাংলা বঙ্গাব্দ তারিখে রূপান্তর করার নিয়ম। যদি আপনার ইংরেজি তারিখটি 1 জানুয়ারি হতে 13 এপ্রিলের মধ্যে হয়, তখন ইংরেজি সাল থেকে 594 বিয়োগ করলে বাংলা সাল পাওয়া যায়। আর যদি ইংরেজি তারিখটি 14 এপ্রিল হইতে 31শে ডিসেম্বরের মধ্যে হয়, তখন ইংরেজি সাল থেকে 593 বিয়োগ করলে বাংলা সাল পাওয়া যায়। আর এভাবেই আমরা ইংরেজি সাল থেকে 594 অথবা 593 বিয়োগ করলে বাংলা সাল পেয়ে যাই। এবার দেখুন কিভাবে ইংরেজি মাস ও তারিখকে বাংলা মাস ও তারিখে রূপান্তর করা যায়। ইংরেজি মাসের তারিখ থেকে বাংলা মাসের তারিখ বের করার জন্য আপনাকে একটি কোড মনে রাখতে হবে। সেই কোডটি হল 4556666655435। বন্ধুরা, নিচের দিকে লক্ষ্য করুন, 14 এপ্রিল পহেলা বৈশাখ, অর্থাৎ বাংলা নববর্ষের বৈশাখ মাসের প্রথম তারিখ হইল 14 এপ্রিল, অর্থাৎ যে কোনো ইংরেজি সালের 14 এপ্রিল তারিখে বাংলা পহেলা বৈশাখ শুরু হয়। অনুরূপভাবে নিচের দিকে দেখুন, 15ই মে, 15ই জুন, 16ই জুলাই, 16ই আগস্ট, 16ই সেপ্টেম্বর, 16ই অক্টোবর, 15ই নভেম্বর, 15ই ডিসেম্বর, 14ই জানুয়ারি, 13ই ফেব্রুয়ারি, 15ই মার্চ। আমরা যে মাসের জন্য কোডটি তৈরি করেছি, এখানে দেখুন ইংরেজি মাসের বাম দিকে যে তারিখ আছে 14, 15, 15, 16 ইত্যাদি, তার সাথে এক অঙ্কটি বাদ দিয়ে আমরা কোডটি তৈরি করেছি, অর্থাৎ এপ্রিল মাসের জন্য 4, মে মাসের জন্য 5, জুন মাসের জন্য 5, জুলাই মাসের জন্য 6। এভাবে মার্চ মাস পর্যন্ত আমরা কোডটি তৈরি করেছি, যেমন 4, 5, 5, 6, 6, 6, 6, 5, 5, 4, 3, 5। এই কোডটি যদি আপনি মনে রাখেন, তবে অবশ্যই ইংরেজি মাসের সাথে সমন্বয় করে বাংলা মাসের তারিখ নির্ণয় করতে পারবেন। যেমন বাম দিকের বক্সে দেখুন, 26শে মার্চ 1971, বাংলাদেশের স্বাধীনতা দিবস। এখানে দেখুন সালের হিসাব, 1971 সাল থেকে 594 বছর বিয়োগ করে 1377 সাল বের করা হয়েছে। এখানে 594 বিয়োগ করা হয়েছে এই জন্য যে 26শে মার্চ 1971 সেই তারিখটি 1 জানুয়ারি থেকে 13 এপ্রিল তারিখের মধ্যে। নিচে দেখুন মাসের হিসাব, 15ই মার্চ পহেলা চৈত্র, অনুরূপভাবে 26শে মার্চ 12ই চৈত্র, অর্থাৎ 15 মার্চ থেকে হিসাব করে আপনি যখন 26শে মার্চ পর্যন্ত যাবেন, এখানে 12 দিন, আর বাংলা পহেলা চৈত্রের সাথে 12 যোগ করলে 12ই চৈত্র, অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতা দিবস 12ই চৈত্র, 1377 বাংলা। বন্ধুরা, নিচে দেখুন অন্য একটি তারিখ, 16ই ডিসেম্বর 1971, বাংলাদেশের বিজয় দিবস। এখানে সালের হিসাব করলে দেখা যায় 1971 বিয়োগ 593 সমান সমান 1378 বাংলা। সালের হিসাব করতে গিয়ে এখানে 1971 থেকে 593 বিয়োগ করা হয়েছে এই জন্য যে, কারণ 16ই ডিসেম্বর 1971 তারিখটি 14ই এপ্রিল থেকে 31শে ডিসেম্বরের মধ্যে অবস্থিত হয়।
মাসের হিসাব অর্থাৎ 15ই ডিসেম্বর তারিখে বাংলা পৌষ মাসের প্রথম তারিখ, অনুরূপভাবে 16ই ডিসেম্বর দোসরা পৌষ, অর্থাৎ বাংলাদেশের বিজয় দিবস দোসরা পৌষ 1978। এভাবে আমরা যদি ইংরেজি সাল থেকে 593 অথবা 594 বিয়োগ করি তবে আমরা সাল পেয়ে যাব। আর ইংরেজি মাসের সাথে বাংলা মাসের সমন্বয় করে যে টেবিলটি তৈরি করা হয়েছে অর্থাৎ 14ই এপ্রিল, 15ই মে, 15ই জুন, 16ই জুলাই, সেই টেবিলটির মাধ্যমে আমরা যে কোড তৈরি করেছি সেই কোডটি অনুসরণ করে ইংরেজি মাসের সাথে সমন্বয় করে বাংলা মাস ও ওই মাসের তারিখ নির্ণয় করতে পারি। বন্ধুরা, যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে অথবা আপনার কল্যাণে আসে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।